এটা বড় একটা ব্যাপার আমাদের জন্য। আর আমি প্রথমে বলেছিলাম যে আমরা আসছি আসলে সিসা জিতার জন্য, আজকের ম্যাচটা জিততে চাই আমরা। তো সিদার ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, আসলে এক কথা অনন্য। আমি না সাকিবে তো আমরা এরকম ইনিংস অনেক দেখেছি, বাট ডে ওয়ান আমি আমরা দেখেছি ইজ ভেরি মাচ কমিটেড। ও কিন্তু লম্বা ফ্লাইট করেছে, সোজা মাঠে চলে গেছে প্র্যাকটিস করতে, এবং যখনই গত তিন দিন প্র্যাকটিস আর ডিফেন্স সাকিবকে দেখছি, এবং সকালেও মনে হচ্ছে যে ই ওয়ান্ট টু ডু সামথিং ফিল্ডিং, শুধু ব্যাটিং না, এখন অ্যাটিটিউডটাই পুরো ডিফারেন্স হয়ে থাকছে। দাদা যেভাবে আমরা খেলছি, আমরা যেভাবে প্ল্যান করছি অ্যাকর্ডিংলি, সেই প্ল্যান মোতাবেক আমরা ব্যাটিং করছি, বোলিং করছি। জানি যে কন্ডিশন ডিফিকাল্ট হবে আমাদের জন্য, উইকেট ভালো ছিল, ওরা এই উইকেটে রেগুলার খেলে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে, বাট যেভাবে আমরা বল করছি মানে ব্যাটিং করে সব কিছু দেবে। মানে আমি সবাই ক্রেডিট দিব যে হয়তোবা সাকিব ম্যান অফ দ্য ম্যাচ, বাট আমার মনে হয় যে ম্যান অফ দ্য ম্যাচ আসলে অনেকেই আজকে, সত্যি কথা বলতে তাসকিনের বোলিং বা মিরাজ যেভাবে ফার্স্ট প্লেয়ারে খারাপ করার পর সেকেন্ড প্লেয়ারে ফিরে আসছে, শরীফুলের উইকেট নেওয়া, তামিম লিটনের পার্টনারশিপ কিংবা রাব্বির ব্যাটিং বয় ক্যাচটা প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, অবশ্যই নিয়ে যায়, সত্যি আনন্দিত, অনেক আনন্দিত। একটা জিনিস মানে কত রান আপনাদের ইয়ে ছিল আর কি, টার্গেট ছিল না না, ইনিশিয়ালি হোয়াট আমরা যেটা প্ল্যান করেছি যে আমরা চেষ্টা করে, আমরা বলেছি যে প্রথম 20 যদি আমরা উইকেট না হারাই আসবো, সেই মোতাবেক তামিম আর লিটনের ব্যাটিং দেখলে হয়তো অনেকেই বলবে যে আমরা কেন একটা শর্ট খেলি না, আমরা চাইনি শর্ট খেলতে উইকেট দিতে, আমরা জানি যে বল যখন পুরো হবে তখন রান করা ইজি হবে, সেটাই হচ্ছে কিন্তু আসলে। তো ওইরকম করে টার্গেট ছিল অবশ্যই 270-280+ তো আমাদের পড়তে হবে, এটা আমরা জানি যদি ম্যাচ জিততে হলে, বাট মানে ভালো পার্টনারশিপগুলো হওয়াতে আসলে রান 300+ করেছে, এবং সবাই কিছু ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছে। আপনি যদি দেখেন শেষের দিকে মিরাজ কিংবা আফিফ রিয়াদ সবার কন্ট্রিবিউশন ছিল কিন্তু আজকে, সত্যি কথা বলতে গেলে সেটা যার জন্য এটা সম্ভব হয়েছে এত 314 রান করা। আর আমরা জানি যে 314 এর আগে একবারই মনে হয় 313 চেয়েজ হয়েছিল এই মাঠে, সুতরাং তারপরও নেল বাইটিং, মানে আমি বলবো যে আমরা যেভাবে স্টিক ছিলাম আমাদের প্ল্যানের মধ্যে, টাফ সিচুয়েশন ছিল, তারপরেও ছিল আউটস্ট্যান্ডিং, আমরা ভালো কিছু ক্যাচ ধরেছি, বোলিং ভালো করেছি, মানে আমি যেটা বললাম মিরাজের প্রথম 4 ওভারের পর ফিরে আসাটা আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলতে গেলে। সুজন ভাই, আসলে আমরা দেখলাম যে অ্যালদে মর্কেলের সাথে যেভাবে প্লেয়াররা প্র্যাকটিস করেছে আজকে, আমরা কিন্তু মাঠে তার কিছুটা হলেও প্রতিফলন আমরা দেখলাম এই জিনিসগুলো। না না, এর আগেও ছেলেরা 6 বার নিয়ে তারা 6 মেরেছে, অবশ্যই অ্যালবির ইনক্লুশনে তো অবশ্যই একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে, এটা 3 দিন আমাদের সাথে ছিল, ওই 3 দিনে ছেলেরা কাজ করেছে ওর সাথে। তো আমি মনে করি যে ভালোই, খারাপ হয়নি, কাজটা ভালো করেছে এবং কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে সত্যি কথা বলতে গেলে। শুন ভাই, ধন্যবাদ। সাউথ আফ্রিকার মাটিতে প্রথম জয়, আপনার অনুভূতিতে তো বলবেনই, পুরো ম্যাচের ড্রেসিং রুমের অবস্থাটা কেমন ছিল? না অবভিয়াসলি ভেরি হ্যাপি, যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হয়। আমরা জানতাম প্রথম থেকে যে আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে সাউথ আফ্রিকা, ডেফিনেটলি দে আর ভেরি গুড সাইড, বাট আজকে আমরা মানে খুব ক্লিনিক্যালি খুব পারফেক্ট ক্রিকেট খেলেছি। আমরা ঠিক যে প্ল্যান করেছিলাম সব দিন প্ল্যান অনুযায়ী খেলা হয় না, বাট আজকে একদম ব্যাটিং প্ল্যানটা খুব ভালো ছিল, যে শুরু উইকেট না দেওয়া, আমরা জানতাম যে পরের দিকে রান করে যাবে, তারপর পরে ওইটারে মানে সব বাকিরা কন্ট্রিবিউট করেছে সময় মতো। আর 300+গুলো ডেফিনেটলি আপনি নিজেকে ভালো সুযোগ দেবেন জেতার জন্য, বাট স্টিল যেমন উইকেট ছিল একটা বাস ছোট, 300 রান কিন্তু অনেক সময় সেফ না। আমার মনে হয় নতুন বলে বলারা খুব ভালো বল করেছে, স্পেশালি তাসকিন এক্সেপশনাল, শরীফুল খুব ভালো বল করেছে, পার্সোনালি আই এম ভেরি হ্যাপি যে 3 জন ফাস্ট বোলার 140+এ বল করছে, যেটা আমার জন্য খুব খুব দারুণ একটা বিষয় ছিল, 3 জন ফাস্ট বোলার বল করছেন 140 কিলোমিটার পেসে, এটা মনে হয় বাংলাদেশকে এটা খুব কম দেখেছি আমরা। সো ইট ইজ অল পজিটিভ, যদি বাকিগুলি দেখেন কেউ গিভ আপ করেনি, মিরাজ শুরুটা ভালো করতে পারেনি, বাট আমরা এর আগে দেখেছি ভালো রাখলে পরের দিকে ফিরে আসতে পারে না, তার মিরাজ খুব ভালো কামব্যাক করেছে। ড্রেসিং রুম ওয়াজ ফাইন, আই মিন ফিল্ডিংয়ের সময় তো সবাই নিচে থাকে, আমরা যারা বাইরে থেকে টেস্ট থাকি উইচ ইজ ভেরি নর্মাল, যেহেতু মিলার যখন ব্যাটিং করছিল আমরা জানি যে মিলারের ওই অ্যাবিলিটি আছে যে যত রানই হোক সেটা মেক আপ করা, বাট আমার মনে হয় খুব ভালো বোলিং শুরুর দিকে আমরা একটু সময় নিয়েছি, যেটা আন্ডারস্ট্যান্ডেবল ছিল যে উইকেটে আমাদের নতুন বল উইকেট দিব না, আমাদের একটা প্ল্যান ছিল আমাদের, পরের দিকে ইম্পর্টেন্ট ছিল যে রান রেটটা কভার করে নেয়, সেটা সাকিব খুব ভালো কভার করে, আই থিঙ্ক প্লাস ইয়াসির আবি ওয়াজ এক্সিলেন্ট, সব মিলে বলবো খুব ভালো একটা ম্যাচ গেলো আমাদের। ইয়াসির আবির প্রমোশনটা কি কাজে দিয়েছে কিনা, না ব্যাটিং অর্ডার ইয়াসির আবি 5 নম্বরে আমরা ব্যাটিং করাবো সেটাই করাচ্ছি আমাদের মধ্যে, তো এটাই ওর ব্যাটিংয়ের জায়গা, এর আগে রান করেনি বাট সময় দিয়েছি ও সুযোগটা কাজে লেগেছে। আজকে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, কারণ আমরা জানতাম এইখানে 280+ রান না করলে যেতে একটু কষ্ট হবে,
তো ওই ব্যাটিংটা ওই সময় করাটা খুব ইম্পর্টেন্ট ছিল সল গুড বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আমরা এখান থেকে কন্টিনিউ করি সিরিজে ভালো স্টার্ট পেয়েছি এখন আমাদের কাজ হবে এইটা ধরে রাখা